হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে যে জ্যোতির্ময় বাবুকে অনির্বাণ প্রশ্ন করে যে বাবা, এত বড় কথাটা তুমি আমার কাছে গোপন কেন করলে বলো তো, তুমি এটা করে কি লাভ পেলে? তখন একটা কথাই জ্যোতির্ময় গুহ বলে যে দেখো, তোমার মাকে বাঁচাতে আমি তোমাকে তোমার অন্য মায়ের থেকে নিয়ে এসেছিলাম, আর তারপরে যখন তোমার মা মারা যায়, অনির্বাণ বলে হ্যাঁ তাহলে তখন আমাকে কেন জানাওনি? অনির্বাণের বাবা বলে তখন আমি আর জানাতে পারিনি, তুমি অনেকটা বড় হয়ে গিয়েছো, তুমি যদি তখন আমাকে ভুল বোঝো, আমাকে ছেড়ে চলে যাও বা নিজের কোনো ক্ষতি করে বসো, সেই ভয়তে আমি কিছু জানাতে পারিনি তোমাকে। তারপরেই কিন্তু একটা কথাই বারবার রাধিকা বলছে যে যে মানুষটাকে আপনি সারা জীবন কষ্ট দিলেন, এটা কি ঠিক করলেন আঙ্কল? তখন জ্যোতির্ময় গুহ বলে একটা কথা বলি রাধিকা, তোমাকে পছন্দ করে বউ করে নিয়ে এসেছিলাম, তার এই দাম দিলে রাধিকা? রাধিকা বলে আমি তো কোনো অন্যায় কথা বলিনি। অনির্বাণ বলে আমার মাকে সারা জীবন এতটা কষ্ট কেন দিলে বাবা, অন্য একটা মহিলার জন্য? জ্যোতির্ময় গুহ বলে কি বলছো অনির্বাণ, অন্য একটা মহিলা, উনি তোমার মা পিয়ালি? এ কথা শুনে তখন অনির্বাণ বলে আমি জানি উনি আমার মা, আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি, কিন্তু আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বলছি, তুমি কেন এই আমার নিজের মাকে ছেড়ে অন্য একটা মহিলার ভালোবাসায় পড়লে, কেন তাকে বিয়ে করলে, তার উত্তরটা দেবে? অনির্বাণের বাবা বলে সবসময় মানুষের জীবন না নিয়ম মেনে চলে না কিন্তু অনির্বাণ, আমার জীবনেও সেটা হয়নি, আমার ভালোবাসা হয়ে গেছিল তোমার মায়ের প্রতি, এর মানে এই নয় যে তোমার প্রথমা মায়ের কোনো দোষ ছিল, তোমার কোনো দোষ ছিল না, তাকে আমি কখনো ঠকাতে চাইনি, ঠকাইও নি, আর সেও আমাকে কখনো অপমান করেনি, কিচ্ছু করেনি, বরঞ্চ তাকে যখন আমি খুলে বলেছিলাম আমার ভালোবাসার কথা, সে আমাকে জানিয়েছিল যে আমি যেন তার কাছে ফিরে যাই, পিয়ালির কাছে, আমি যদি না ফিরে যাই তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। অনির্বাণ বলে কি বলার ছিল তাহলে সেই মায়ের, এটাই তো বলবে, তাছাড়া আর তো কিছু বলার থাকে না, যেখানে তুমি নিজে মুখে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, সে গর্ব করে কি বলবে? তারপরেই কিন্তু অনির্বাণের বাবা বলে আমি তো তাকে মাসোহারা পাঠানোরও চেষ্টা করেছিলাম। অনির্বাণ বলে তিনি একজন একজন নিজের পায়ে দাঁড়ানো মহিলা, সে কেন তোমার মাসোহারা নেবে? শোনো বাবা, তুমি ওনাকে শুধু ঠেলে ফেলে দাওনি, তার কোল থেকে তার বাচ্চাকেও কেড়ে নিয়ে এসেছো, এটা তুমি কম অন্যায় করনি কিন্তু। তারপরেই কিন্তু অনির্বাণ বলে একটা কথা বলি বাবা তোমাকে, তুমি কেন আমার মাকে ফিরিয়ে আনলে না? আজকের ডেটে দাঁড়িয়েও কি তুমি তাকে আর ফেরাতে চাও? অনির্বাণের বাবা বলে তুমি যদি চাও তুমি তাকে ফেরাতে পারো, আমার কোনো অবজেকশন নেই কিন্তু। এখন বিষয়টা হচ্ছে রাধিকা বলে উনি কেন ফিরে আসবেন, ওনার তো ফিরে আসার কথা নয় আজকে এতদিন পরে। জ্যোতির্ময় গুহ বলে কেন এরকম করে কথা বলছো রাধিকা আমার সাথে, এরমভাবে কথা বলাটা কি তোমাকে মানায়? আর তারপরে অনির্বাণ বলে দেখো, আমার মা, আমার মায়ের ছেলে ডক্টর, তার হাজবেন্ড ডক্টর, দুজনে ডক্টর হওয়ার পরেও আমার মাকে অসুস্থ হতে হয়, অন্য জায়গায় দেখাতে হয়, এগুলোর কি কোনো মানে আছে? তারপরেই জ্যোতির্ময় গুহ বলে তোমার মা যদি একটু করা হতেন তাহলে বোধহয় আমি এটা করতে পারতাম না, উনি নিজে পিয়ালিকে ফোন করে বলেছিল তোমরা বিয়ে করে নাও, জোর করেছিল বিয়ের জন্য, তারপরেও আমি কি করতাম বলো তো? তারপরেই অনির্বাণ বলে তুমি যেরকম আমার মায়ের প্রতি কোনো কর্তব্যই করনি, আমি সেটা পারবো না, আমি কিন্তু এখানে বিলাসা থাকবো না, এটা হবে না, আমি আমার মায়ের প্রতি কর্তব্য করবই করব। তারপরেই কিন্তু জ্যোতির্ময় গুহ বলে তোমার মাকে ফিরিয়ে আনো, তোমার মা যদি এখানে আসে, তোমার মা যদি আমার সাথে থাকতে না চায় আমি চলে যাব। রাধিকা তুমি তো এবাড়ির বউ, তুমি পারবে, দেখো। রাধিকা বলে আমার কি জোর আছে? জ্যোতির্ময় বাবু বলে অবশ্যই জোর আছে তোমার রাধিকা। তখন অনির্বাণ বলে ভদ্রমহিলার যে আত্মবিশ্বাস, সেক্ষেত্রে এগুলোতে রাজি হবে কিনা আমি জানি না, তবে শেষ জীবনটা আমি আমার মাকে মাথায় তুলে রাখতে চাই, অন্তত সারাটা জীবন যে মানুষটা কষ্ট পেয়েছে শেষ জীবনটা একটু আনন্দ পাক, এই চাহিদাই আমার, ব্যাস আর কিছু চাই না আমি। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।